আর কতদিন কাঁদাইব মায়া যদি না লাগে দয়া যদি না লাগে মাপ যদি না দিবে আমি আদম সৃষ্টি হওয়ার পরে ছিন্ন না দুই পাতার মোল্লার দলে নবী কারে বলে প্রশংসা করলে নবীর বেদাত বলে মোল্লারে কিয়ামতের পরে নামাজ পড়লেও জাহান্নামে যাবে জান্নাতের গন্ধ পাবে না নবীর প্রেমিকারা জান্নাত চায় না আট কোটি জান্নাত দিলেও নবীর উম্মতে রাজি হবে না বন্ধু গভীর মনোযোগ যতক্ষণ পর্যন্ত মালিকের দর্শন মালিকের দিদার না দিবে যেই দেখাটা দেখতে চেয়েছিল আল্লাহরে জলিল কয়েদ কদর পয়গাম্বর হজরতে মুসা পয়গাম্বরে বন্ধুরে বন্ধুরে 350 বৎসর পরে ডাক দিছে আর কত কাঁদাইবা মায়া যদি না লাগে দয়া যদি না লাগে আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের কুটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম ওই নামের দুহাই দিলাম মাপ দিয়ে দাও নামটা ছিল কি নাম রে বন্ধু আহাদ হইতে নাম হচ্ছে আহম্মদ আহাদ হচ্ছে আল্লাহ আহম্মদ হচ্ছে নবী বন্ধু মাহমুদের সঙ্গে নাম ছিল মোহাম্মদ মাহমুদ আল্লাহর নাম মোহাম্মদ আমার নবীর নাম মোহাম্মদের নামের দোহাই দেয় দোয়া কবুল হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ বন্ধু মনোযোগ ছেলে বিদেশ থেকে টাকা দিছে আব্বাজি গো শুক্রবার মসজিদে ইমাম সাহেবের দিয়া দোয়া করাবেন আমি একটু বিপদ আছি এক মুন মিষ্টি দিবেন হুজুরকে 1000 টাকা হাদিয়া দিবেন শুক্রবারে মসজিদে যাইয়া এক মুন মিষ্টি দিছেন বিলাইয়া 1000 টাকা দিছেন হাদিয়া ইমাম সাহেবের হাতে ইমাম সাহেব দোয়া করছে ইমাম সাহেব দোয়া করছে রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি সমাধান করে দাও বিপদ মুক্ত করে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দোয়া কবুল হয় নাই 1000 বিফলে এক মন মিষ্টিও গেল বিফলে দোয়াটা কেমনে কবুল হবে এই শিক্ষা দিছে বাবা আদম আদম খাওয়ারে দিয়া 350 বৎসর কান্দার পরে মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ মুহাম্মদ নামের দোহাই দিলে দোয়া কবুল হয়ে যায় প্রশ্ন করবেন রেজবি সাহেব তো মুহাম্মদ নামের দোহাই দিয়া দোয়া কবুল হলো মুর্শিদে কেমনে মাপ দিল ছিল না দুই পাতার মোল্লার দলে শীত ছিল না শিক্ষুতি মন্ডলী বন্ধুরে ছিল বাংলার জাতীয় কবি কবি নজরুলে লিখেছে গেছে তোখে দেরি তোখে দেরি মরিশিত মোহাম মরিশিত মোহাম ওই নামে যো পেলে বসতে পারি ওই নামে যো পেলে বসতে পারি খুদারি কালাম আরে তোখে দেরি মরিশিত মহাম নাম মরিশিত মহাম বুঝবি ওই দিন আসমানে সূর্য রয়েছে চতুর্থ আসমানে 12টা মুখের মধ্যে একটা মুখ খোলা আছে 11টা বন্ধ হাসরের মাঠে সোহাত পরে আসবে 12টা মুখ খুলে দেওয়া হবে মাতার মগজ গলে গলে পৌষিনার সাগর হবে 70 ঘাত পৌষিনার সাগরে ওই দিন খাবো ডুবু খেলবে দরদি পাশে কেউ থাকবে না রে বন্ধু ওই দিন বুঝবি নবীজির শান কত যে মহান হাসরের মাঠটা নেই বার আল্লাহর কোনো দরকার নাই মিজানের পাল্লা লটকাই বার আল্লাহর কোনো দরকার নাই সোয়া উপরে সূর্য নে 12টা মুকুলে সব পৌঁছিনের সাগর বানাইবার কোনো দরকার নাই নারীপুর একত্রিত করে 50,000 বৎসর দাঁড়া করে রাখবার আল্লাহর কোনো দরকার নাই আল্লাহ অন্তর জানি নোয়াগার মুসলমান কয়জন বেগিস্তি কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না পৃথিবীর মুসলমান কয়জন বেগিস্তি কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না ইন্তিকালের পরে কইতে পারে তোরা বেগিস্তি বেগেস্তে যা তোরা দোজখী দোজখে যা হাসরের মাঠ কেন বানাইবে 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবে একটাই কারণ নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ সাজাইবে হাসরের ময়দান লটকাইবে মিজান সেই নবী আমরা চাই কি চাই না সবাই বলি মারহাবা
জোরে বলি মারহাবা। ওই দিন বুঝবি ইমাম সাহেব ও মোল্লাজি নবীজির কত শান কত যে মহান, নিজে বেদাত বলো সম্মান করলে, নিজে বেদাত বলো মিলাদ পড়লে, মুসল্লিদেরকে দাও না মিলাদ পড়তে নবীর প্রশংসা করতে। ওই দিন তোমার লাকড়ি বানাইবো কবরে, বানাইয়া পূর্ব বন্ধু তোমারে কবরে, অনন্তকালের পুরা পড়বে তুমি জাহান্নামে। উম্মতে মুহাম্মদি জান্নাত চাবে না হাসরের মাঠে মিজানের ঘাটে, হাসরের মাঠে উম্মতে মুহাম্মদি জান্নাত চাবে না, 8 কোটি জান্নাত দিলেও তারা খুশি হবে না। তারা কি দিয়ে খুশি হবে? 8 কোটি জান্নাত পাইলে খুশি না, নবীর উম্মত জান্নাত চায় না। নবীর উম্মতে বলবে আল্লাহ গো আমি জান্নাত চাই না, আমার উম্মত জান্নাত চাই না, তাইলে কি চাও বলো? আর নবীজি বলবে আমি চাই আমার উম্মতে চাই তোমার দিদার। জোরে কোন সুবহানাল্লাহ, দাঁড়াও মুর্শিদ সামু নে জন্মে জন্মে, দাঁড়াও রেজবি সাম নে জন্মে মত দেই কেন লই তোমার, একবার দাঁড়াও রেজবি বহুদিনে পাইছে তোমার লাখ, একবার দাঁড়াও রেজবি বহুদিনে পাইছে তোমার লাখ, আরে নইলে তোমার প্রেম গুনে পুইরা দিব হাক, দয়ালে নইলে তোমার প্রেম গুনে পুইরা দিব হাক, একবার দাঁড়াও রেজবি বহুদিনে পাইছে তোমার লাখ, কত নিশি কাটাইলাম থাকি আসাক দয়াল, কত নিশি কাটা হাইলাম তাকে ইয়া সজাগ, আরে এখন আমার আদার ঘরে জলে না চেহারা কে দয়াল, এখন আমার আদার ঘরে জলে না চেহারা, একবার দাঁড়াও রেজবি বহু দিনে পাইছি তোমার লাগ, আমি কি দিছিলাম না তোমায় আদর আর সোহাগ দয়াল, আমি কি দিছিলাম না তোমায় আদর আর সোহাগ, আরে আমায় তো ইয়া কাহার শোনে করো পিরিতে জালাপ রেজবি, আমায় তো একাহারে শোনে করো পিরিতি রানাব, একবার দাঁড়াও রেজবি বহুদিনে পাইছি তোমার লাগ, একবার দাঁড়াও মুর্শিদ বহুদিনে পাইছি তোমার লাগ, এ রহমানে মরে যদি লয়া প্রেমের হাগ, এ রহমানে মরে যদি লয়া প্রেমের হাগ, আরে শেষ বিচারে দেখাইব বুকের পুরা দাগ দয়াল, শেষ বিচারে দেখাইব বুকের পুরা দাগ। আপনি শুনতেছেন আমি যে ওয়াজ করতেছি, আপনারে শুনাইতেছি তারপরে দি ফোনটা কাটতেছেন না, একবার দাঁড়াও মুর্শিদে বহুদিনে পাইছি তোমার লাগ, একবার দাঁড়াও রেজবি বহুদিনে পাইছি তোমার লাগ, তাই বলি রেজবি বিনে কে হবে তোর ওই নিদাব নের কান্ডারি, সারো রেজবি নামের তোরি রে সারো রেজবি, না কোন নামের তরি, কোন নামের তরি, মুসিবতে পড়ে বিপদে পড়ে যদি আল্লাহকে স্মরণ করবে তো উদ্ধার করার জন্য আসবে মুর্শিদে, আল্লাহ থাকবেন তো। কষ্ট হইতেছে, রাত্র তো অনেক হয়ে যাচ্ছে, আমি সমাপ্তির দিকে নিয়ে আসতেছি। এই এই ওয়াজটা আমাদের সুন্নি জমাতের না, ইনি 72 দলের মধ্যে এক দল, যে দলটা বর্তমানে ওলি আল্লাহ মানে না, মাজার মানে না, ফির মানে না, মুর্শিদ মানে না, যা করে আল্লাহ করব, ফিরে করব কি ওলি করব কি মুর্শিদে করব কি, এই দলের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানবী, যারে তারা হাকিমুল উম্মাত মানে, যারে তারা হাকিমুল উম্মাত মানে, মাওলানা আশরাফ আলী থানবীরও ফির আছে, হেরা ফির মানে না, মাওলানা আশরাফ আলী থানবীর ফিরের নাম হইল শেখ মুহাম্মদ, হেরা হেরার গুরুদেবের ফির আছে, হেরা কফিল লাগতো না, খুব মনোযোগ, আশরাফ আলী থানবীর ফিরের নাম হইল শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের মুহাম্মদের ফির আছে, ওনার নাম হইল হাজী এমদাদুল্লাহ মুহাজের মাক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ফির, সুবহানাল্লাহ, বলে হাজী এমদাদুল্লাহ মুহাজের মক্কির ফিরের নাম হইল নূর মুহাম্মদ
জান যে নবী, নূর মোহাম্মদ জান যে নবী, 1100 আলেমের উস্তাদ উফিন হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার সপ্তম, পৃষ্ঠা নাম্বার 465, মুসিবতে পড়ে আল্লাহকে ডাকলে উদ্ধার করে ফিরে, সুবহানাল্লাহ বলেন। কেমনে করে আল ইফাজাতুল উলুম কিতাবের সপ্তম খণ্ড 465 পৃষ্ঠা ভারতের থানাবন থেকে হজ করার উদ্দেশ্যে রওনা দিলেন শেখ মোহাম্মদ আরব দেশে যাবেন। ওই যুগে প্লেন ছিল না, পায়ে খেটে যেত, আরব সাগরটা পাইনা জাহাজ দিয়ে পার হইতো। তো আরব সাগরের পার গিয়া জাহাজের মধ্যে উঠলো, জাহাজটা স্টার্ট করার পরে সাগরের মাঝামাঝি চলে গেল, সাগরের মাঝামাঝি চলার পরে জোর তুফান শুরু হয়ে গেছে, ভয়ঙ্কর জোর তুফান, জোর তুফানের কবলে ঢেউ শুরু হয়ে গেছে, এই ঢেউয়ের মধ্যে জাহাজটা ডুবু ডুবু বাপ, এটা হাবুডুবু খাইতেছে, হাবুডুবু খাইতেছে, এদিক দিয়া জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে, একদিকে তার জোর তুফানের কবলে পড়ে হাবুডুবু খাইতেছে কোন সময় ডুবে যা, আরেকদিকে তার স্টার বন্ধ হয়ে গেছে। এখন ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে জাহাজটা স্টার লওয়ার জন্য, কিন্তু স্টার হচ্ছে না। এখন ড্রাইভার কো হুজুর জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে, ভয়ঙ্কর জোর তুফানের কবলে, মরণ ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো দরদি, আল্লাহ ছাড়া কোনো দরদি, এটা ওই গ্রুপের বড় হুজুরের দলিল। খুব মনোযোগ, খুব মনোযোগ, আজকে কানা হইয়া করতেছে, বড় বড় ফতোয়া দিতেছে, এটি কানার ঘরের কানা, এটিতে সালাম দিবেন না কবিরা গুনা, এটির পিছিয়ে নামাজ পড়বেন না কবিরা গুনা, এটি যেই প্লেটে ভাত খাইবে এই প্লেটে ভাত খাবেন না, এটি যেই প্লেট গ্লাসে পানি খাবে এই গ্লাসে পানি খাবেন না, এটি যেই কাপে চা খাবে এই কাপে চা খাবেন না, এদের সাথে কোনো আত্মীয়তা করবেন না, এদের কবরস্থান গিয়ে জিয়ারত করবেন না, গুনাহ হবে। এদের এদের দলের বড় হুজুর ড্রাইভার সাহেব বলতেছে আপনি আল্লাহকে ডাকুন, হাজি সাহেব ডাকতেছে আল্লাহকে, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু, কাকে ডাকতেছে, কারো আল্লাহ ছাড়া কোনো দরদি নাই ডাকতেছে। এমন সময় লক্ষ্য করে দেখে কে যেন কে যেন আরব সাগরে নামছে, নাইমা জাহাজদারে কান্দি নিয়ে মক্কার কিনারে বিড়াইতেছে, যেরকম সুবহানাল্লাহ আরব আরব সাগরে নামলো, জাহাজ কাঁধে নিয়ে মক্কার কিনারে বিড়াইয়া চলে আসলো। শেখ মোহাম্মদ হজ কমপ্লিট করে দেশে এই লপির সাহেবের লোকে দেখা করবে, শেখ মোহাম্মদ যাইয়া দেখে হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির দরবারে একটা ভিজা লুঙ্গি ফালাই রাখছে। কি লুঙ্গি? পীর সাহেবের দরবারে একটা ভিজা লুঙ্গি, এক বক্তরকে বাবা লুঙ্গিরে তুমি দৌত করে নিয়ে আসো। হাজ শেখ মোহাম্মদ আশরাফ আলী থানবী সাহেবের পীর শেখ মোহাম্মদ বলতেছে বাজান লুঙ্গিটা আমি দৌত করব, ঠিক আছে নিয়ে যাও। এখন শেখ মোহাম্মদ লুঙ্গি দেখাতে নিল, একটা রুমালের মধ্যে একটা লুঙ্গির মধ্যে যদি আতর সেন্ট মাখানো থাকে তাইলে আতর সেন্টের সুবাস পাওয়া যায়। এই লুঙ্গিটা হইতে শেখ মোহাম্মদে আরব সাগরে লুনাফানের গন্ধ হইতেছে, সুবহানাল্লাহ বলেন। শেখ মোহাম্মদ বলতেছে বাবাজি বিষয় কোনো বুঝলাম না, কিছুদিন পূর্বে মক্কা হজে গিয়েছিলাম, আরব সাগরের মাঝামাঝি যাওয়ার পরে ভয়ঙ্কর জোর তুফানের কবলে পড়ে গেলাম, জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার সাহেব বলতেছে আল্লাহকে স্মরণ করতে আমরা বসে বসে আল্লাহকে স্মরণ করতেছিলাম, কিন্তু ধাক্কা হয়ে পানি যে ভিতরে ঢুকতেছে, নাকে মুখে পানি পড়তেছে, আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি আপনার লুঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি বলে বাবাজি তুমি শোনো, তুমি যখন আরব সাগরে হজ করতে গিয়া জোর তুফানের কবলে পড়ে মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে আমি দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে, যদি আমার সামনে ভক্ত মরে যায় নামের কলঙ্ক কি হবে, ভারতের থানাবন থেকে একটা লাভ দিয়ে আরব সাগরে নামছি, নাইমা জাহাজদারে কান্দে কইরা মক্কার কিনারে বিড়াইয়া তোমারে হজ করাই আনছি, ওই দিন এই লুঙ্গিটা ছিল আমার পরনে, যেরকম সুবহান মুসিবতে পড়ে ডাকলো আল্লাহ রে উদ্ধার করলো ফিরে, উদ্ধার করলো মুর্শিদে, কারণ কি মুর্শিদে উদ্ধার করলে উদ্ধার আল্লাহ করে, ছিল না দুই পাতার মোল্লার দলে মুর্শিদ কারে বলে, তাই বলে মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন।
ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে পানা হও মন, 9 লাখ বছর ইবাদতে মখরমে লান্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যাই, 9 লাখ বছর ইবাদতে মখরমে লান্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যাই। আশেক যদি পড়বি নামাজ, আশেক যদি পড়বি নামাজ, তাজিম কর তাজিম কর মুর্শিদের পাই, কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পাই। মুর্শিদ রূপে ফানা হও মন, আশেক তুমি রোজা রাখো যে রোজা মাসুক মিলে, পীরে জাহান নিষেধ করে হায় না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসুল, যিনি মুর্শিদ তিনি রাসুল, হুকুম তামিল হুকুম তামিল কর তার এক পলককে হয়ে যাবে ফুলছে রাতার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হও মন, আশেক তুমি দনি হইলা মুর্শিদের দন পায়া, হস্ত মার করিতে হবে সামনে কাবা রাখিয়া। আশেক তুমি দনি হইলা মুর্শিদের দন পায়া, হস্ত মার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে হয়। পৃথিবীতে কাবা হলো চারটা, মোল্লা দেখলো একটা, তিনটার খবর নাই। পৃথিবীতে সূর্য হলো তিনটা, মোল্লা দেখে একটা, দুইটার খবর নাই। প্রথম সূর্য রবিউল আব্বাল, যিনি হচ্ছেন নবী দুজাহান। দ্বিতীয় সূর্য রবিউস সানি, যিনি হচ্ছে বরফির আব্দুল কাদের জিলানি। তৃতীয়টা হচ্ছে যেটা পূর্বাকাশে উদয় হয়, পশ্চিমাকাশে অস্তমিত হয়। পৃথিবীতে কাবা হলো চারটা। বন্ধুরে মক্কা হজ করে মদিনা না গেলে হজ কয় না। ও বন্ধু মনোযোগ, শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, আর মুনাজাতের কাবা হলো আসমানে। এই হলো কাবা চাইত্যা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ খুব মনোযোগ, আশেকে তুমি দনি হইলা মুর্শিদেরই দন পায়া, হস তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। যেই হস করার জন্য রেজবিয়া দরবারের পাগলেরা যাইতেছে, 29-30 আগস্ট রেজবিয়া দরবারে, বন্ধুরে যেই যেই খস করার জন্য যাইতেছে, 10-11 ফালগুন বাঁশুরি কুরুষ মাহফিলে, আশেকে তুমি দনি হইলা রেজবি মাওলার দন পায়া, হস তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে হয়। মুর্শিদ রূপটি সামনে রেখে লাভবাই কেবল তাই, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। এই কাবার ওয়াস্তে কাবার কাবার সান্দা শুনেন, নিজের হাতে নিচ্ছ রুতে বানাইয়াছে কাবা গো, সে কাবাতে তাকে হে পড়ু আর গো, সে কাবাতে তাকে হে পড়ু। মসজিদে গেলে আল্লাহ ভাইতেন না, মক্কা গেলে ভাইতেন না, মন্দিরে গেলে ভাইতেন না, গিজরা গেলে ভাইতেন না, আসমানে গেলে পাবেন না, জমিনে গেলে পাবেন না, সাগরে গেলে পাবেন না, নদীতে গেলে পাবেন না। ওরে বন্ধু, দুনিয়ার মসজিদ মানুষে বানাইছে, মক্কার ঘর মানুষে বানাইছে, এই ঘর আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ এই ঘরে নাই। কিন্তু আল্লাহ নিজের হাতে নিজ শুরুতে খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, সুবহানাল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিচ্ছুরুতে বানাই মানুষ দেহ কোরআনে। যে ঘরটা আল্লাহ নিজের হাতে নিচ্ছুরুতে বানাইছে, ওই ঘরের মধ্যে আল্লাহ বসবাস করে, নবীও করে। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা গেলে আল্লাহর ঘর, মদিনা গেলে নবীর ঘর। এই দেখোটা হলো কাবা, বুকটা হলো কাবা, পেটটা হলো বুকটা জান্নাত, পেটটা দুজুক, যত কিছু খাইতেছেন দুজুক হইরা সব মিসমার হইয়া যাইতেছে। খুব মনোযোগ রে বন্ধু, এই কাবার ভিতরে, এই কাবার ভিতরে আল্লাহ রাসূল বাস করে।
মুসা নবী তোর পাহাড়ে না দেখার ফলে হেজুরি গাছ দেখে জড়াইয়া ধরে ক এইডাই এইডাই খুদা আবার ক এইডা খুদা হইতে পারে না। তখন মুসা নবী কান্দে দুইজনে এক ঘরে রই সদা দেখা দেখি হই পর্দারা লেথাই কা কেন করছ চালাকি এখনো না দিলে দেখা কোন আশাইতা কি। ওরে বন্ধু গভীর মনোযোগ গভীর মনোযোগ ডান স্তনের দুই আঙ্গুল নিচে নবীজির বাসস্থান বাম স্তনের দুই আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান। প্রথম সালাম দিতে হয় ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দ্বিতীয় সালামটা দিতে হয় বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম সালামটা নবী পাইলো, দ্বিতীয় সালামটা তোমার মুর্শিদে পাইতাছে। তুমি না চিন্না যাইও না মুর্শিদের কবরে যান বাস্ত না। খুব মনোযোগ রে বন্ধু, নিজের হাতে নিচ্ছ রোতে বানায়া সে কাবা গো, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো শুধু মমিনি কেউ যাইও না। সেই না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে। সাজদা তিন প্রকারের বন্ধু, মোল্লা জানে সাজদা একটা, এই সাজদা তিন দা, একটা হলো মসজিদুল্লাহ, একটা মসজিদ ইলাহ, একটা সাজেদ। সাজদা তিন প্রকার, একটা হলো কাবাকে সামনে রেখে, একটা হলো আল্লাহকে সামনে রেখে, আর একটা দিতে হয় যার যার মুর্শিদকে সামনে রেখে। জোরে কোন সুবহান। সাজদা তিন প্রকার, একটা মসজিদুল্লাহ, একটা মসজিদ ইলাই, একটা মসজিদুল্লাহ, একটা মসজিদ ইলাই, আর একটা হলো সাজেদ। ও বন্ধু, যেই যেই সাজদাটা হচ্ছে তাজিমি সাজদা, যেটা করতে আল্লাহ নিজে হুকুম করে ফেরেশতার জগতে, ওয়াইজ কালার আব্বু কালিল মালাইকাতি জুদুলি আদম, আদমকে সাজদা করতে আল্লাহ বলেছে, আদম সাজদার মালিক নই, আল্লাহ সাজদার মালিক হয়। আল্লাহকে সাজদা দিতে গেলে এই সাজদাটা আমার নবীজির কদম মুবারকে দিতে হয়, কিন্তু আদম রে কাবা বানাইয়া এই সাজদার মালিক ছিল তাজিমি সাজদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিয়া দবি করলো নবীর সাথে, 9 লাখ বর্ষের বন্দেগি বরবাদ হলো। আল্লাহ কো আবা ওয়াস্তাগফার ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের ও শয়তান। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হাকিকত বুঝতে হবে রে বন্ধু, মুর্শিদ না চিনলে নবী চিনবেন না, নবী না চিনলে আল্লাহ চিনবেন না। শরীয়তের মাসলা মাসাইলের মধ্যে ভিডাভিডি মোরামুরি ফতোয়াবাজি আছে, হাকিকতে হাকিকতে মারেফতের মধ্যে গেলে সরল পথের সঠিক পথের পরিচয় আছে। ও বন্ধু, শরীয়তে গাছ, তরিকতে পাতা, হাকিকতে পুষ্প ফুলের কলি, মারেফতে ফল, শরীয়তে চামড়া, তরিকতে গোস্ত, হাকিকতে হাড্ডি, মারফতে ক্যালসিয়াম। একটা তাক না থাকলে দেহ থাকবে না রে বন্ধু, নষ্ট হয়ে যাবে। শরীয়ত প্রাইমারি, তরিকত হাই স্কুল, হাকিকত কলেজ, মারফত হলো ভার্সিটি, ভার্সিটি পর্যন্ত লেখাপড়া না করলে আপনি সর্ববিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন, আল্লাহর পরিচয় পাবেন। কিন্তু বন্ধু মনোযোগ, নিজের হাতে নিচ্ছ রোতে বানায়া সে কাবা গো, সে কাবা তাকে পড়ুয়ার শুধু মমিন কেউ যাইও না। সেই না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে, মন্ত্র না জানিয়া কেউ যাইও না। বিষদর সর্পর দ্বারে দংশন করিলে জীবন যাইতে হ পারে, যারা কামরুকানে গিয়া মন্ত্র শিখাইছে বিষদর সর্প দেখলে তারা দৌড়াইয়া ধরে, যারা মন্ত্র না জানলে সর্প না জানে তারা সর্প দেখলে দৌড়াইয়া ফালাই। বন্ধু মনোযোগ, মন্ত্র যদি জানতে চাও তুমি তোমার মুর্শিদের দরবারে চলে যাও, শুধু মুমিন কেউ যাইও না। সেই না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে, মুমিন হয়ে পাবে বান্দা বেহেস্তের সন্ধান, শয়ন আল্লাহর দেখা পাবে যে কই মুসলমান। মুসলমানে সাজদা দিলে কাবা ঘরের কবাটে খোলে রে, আরে দেখ বিছাইয়া ঝুল জ্বালালে জিন্দা মানুষ বরাবর। নিজের হাতে নিচ্ছ রুতে বানাইয়া সে কাবা গো, সে কাবাতে তাকে পড়ু আর গো, সে কাবাতে তাকে পড়ু। মুরিদ খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জাগাতে, রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়া রে, আরে মুর্শিদ আছে ইমাম হইয়া, মুর্শিদ আছে ইমাম হইয়া, আহসান সরত নিচ্ছ রুতে বানাইয়া সে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ুয়ার। বন্ধুরে, দুই রাকাত নামাজ একবার জীবনে পড়তে হবে তোমার গোপনে, প্রত্যেকটা
দুই রাকাত নামাজ প্রত্যেকটা মুরিদ যারা পীরের কাছে মুরিদ হয়েছো, নারী পুরুষ সকলে জীবনে একবার দুই রাকাত নামাজ পড়বে, তোমার মসজিদকে ইমাম বানায়া সামনে রাখিয়া। বন্ধু, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত নামাজের নিয়ত করলো, গোপনে গিয়ে পড়বে। গোপন স্থান কোথায়? গোপন স্থান হলো মক্কার কাবার ভিতরে। মক্কার কাবার ভিতরে গিয়ে দুই রাকাত নামাজ পড়বে। ইমামে আজম আবু হানিফা আল্লাহর গরির ভিতরে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বন্ধুরে, আল্লাহর গরির ভিতরে ঢুকবার পারমিশন নাই, মসজিদকে ইমাম বানায় নামাজ পড়তে হবে। খুব মনোযোগ, মুরিদ খয়া যাও গা তুমি, কামেল পীরের খাতে নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে, রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়া রে, আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সুরতার, নিজের হাতে নিচ্ছ রুতে বানায়া সে কাবাগর, সে কাবাতে তাকে পড়ো। ইমাম আজম নিয়ত করলো কাবাগরের ভিতরে দুই রাকাত নামাজ পড়বে। কাবাগরে ঢোকার পারমিশন নাই। বুহারি শরীফের প্রথম হাদিসে প্রমাণ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেমন নিয়ত তেমন বরকত। নিয়ত যদি সঠিক হয় বরকত ঠিক আছে, তাহলে হাদিস মিথ্যা হবে। ইমামে আজমের নিয়ত ঠিক আছে, কাবাগরের দরজায় দাঁড়াইলো, টপ টপ দরজা খুলে গেল। এখন ইমামে আজম আবু হানিফা কাবাগরের ভিতরে হামাইছে দু রাকাত নামাজ পড়ার উদ্দেশ্যে। ইমামে আজম ঢোকার পরে চিন্তা করে নামাজ পড়ব কিভাবে, নামাজ পড়লে কাবা লাগে কেবলা লাগে, আল্লাহ বলেন। নামাজে কাবলা কাবা লাগে কি লাগে না? পূর্ব দিকে দাঁড়াইয়া নামাজ পড়লে হইতো না, দক্ষিণ দিকে পড়লে হইতো না, উত্তর দিকে পড়লে হইতো না, ওই দিকে কাবা নাই। কিন্তু লাইসাল বির রান্তু হাল্লু জাকুম, লাইসাল বির রান্তু হাল্লু জাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, কেবাব কেবলা কাব কেবলা পূর্ব দিকে আছে, পশ্চিম দিকেও আছে। পৃথিবীর মানুষ পশ্চিম দিকে পড়ে পূর্ব দিকে পড়ে না। ও ভাই, নামাজি নাই পশ্চিমেও নাই, আল্লাহ কো ভুবেও সব নাই পশ্চিমেও নাই, লাইসাল বির রান্তু আল্লু জাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, ফুবেও নাই পশ্চিমেও নাই, সব পাবো কই? ওয়ালাকিন্নাল বির রহমান আমানা বিল্লাহ, সব পাবো ইমানে। ইমান কি? রাসূল বলে আলালা ইমানা লিমাল্লাহ মুহাব্বাত লাহু, আলালা ইমানা লিমাল্লাহ মুহাব্বাত লাহু, আলালা ইমানা লিমাল্লাহ মুহাব্বাত লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, কিয়ামতের পরে নামাজ পড়লো জাহান্নামে যাবে। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান কামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট, যদি না থাকবে নবীজির প্রেম ভালোবাসা। নবীরে ভামুক ওই ভালোবাসার জন্য, এখন নবীরে ভালোবাসতে গেলে ভালোবাসতে হইব মুর্শিদেরে। যেই কারণে আব্দুল্লাহ হুজুর প্রতি বছর নোয়াগাঁও স্কুল মাঠ ময়দানে রেজবি মাওলার স্মরণে এই আয়োজন করে আসছেন। তাফসীরে রুহুল বায়নের দশম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইলাকি বুরুজি লিখে, আর শেখ ফি কওমি কান্নাবি আবি উম্মতি, নবী কো আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যোগে হক্কানি, ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। যরকন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা লম্বা হয়ে যাচ্ছে, ইমামে আজম আবু হানিফা কাবাগরের ভিতরে ঢুকছে, দুই রাকাত নামাজ পড়তে। তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইলাকি বুরুজি লিখতেছে, ইমামে আজম কাবাগরের ভিতরে ঢুকছে, নামাজ পড়বে দু রাকাত আল্লাহর স্মরণে, কিন্তু বন্ধুরে নামাজ পড়লে কাবা লাগে কেবলা লাগে। ইমাম আজম চিন্তা করে, থাকতাম যদি কাবার পূর্ব দিকে নামাজ পড়তাম কাবা সামনে রেখে পশ্চিম দিকে, থাকতাম যদি পশ্চিম দিকে নামাজ পড়তাম কাবা সামনে রেখে পূর্ব দিকে, থাকতাম যদি উত্তর দিকে পড়তাম দক্ষিণ দিকে, থাকতাম যদি দক্ষিণ দিকে পড়তাম উত্তর দিকে, আমি যেই কাবা সামনে রেখে নামাজ পড়ব, এই কাবার ভিতরে কেবলা কাবা না পাইলে নামাজ পড়ব কিভাবে? দু চোখের পানি সেরে কান্দে ইমাম আজম, কাঁদতেছে আল্লাহর কাছে। ঘরটা কার? মক্কার ঘর। কার ঘর? আল্লাহর ঘর। ইমাম আজম নামাজ পড়বে আল্লাহর উদ্দেশ্যে, কাঁদতেছে আল্লাহর কাছে। আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না, ও মুসলমান আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না, নামাজটা পড়বে কেমনে? এই কান্দার ভিতরে দেখতেছে মক্কার ঘর নূরনালা নূর হয়ে গেছে। ইমাম আজম চক্ষু খুলে দেখে, গো কাবাগরির ভিতরে আমার নবীজি হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার নবী হাজির হয়ে গেছে আল্লাহর ঘরের ভিতরে।
আল্লাহ কে লুকুই ও মুসলমান আল্লাহ কে লুকুই নবী কোরাইতু রাব্বি ফি আকসারি সূরাতি শাব্বান আমি আরশের আজিমে লা মুকামে পৌঁছার পরে আমি আমার আল্লাহ কে দেখছি আমি নবীর নিচ্ছুরতে পৃথিবীর মানুষ যদি আল্লাহ কে দেখতে চাও দেখতে হবে আমাকে মান রানি ফাকাদ রাল হাক্কা মান রানি ফাকাদ রাল হাক্কা যেই ব্যক্তি দেখলো আমারে ওই ব্যক্তি দেখলো আল্লাহ রে যুলকুম সুবহানাল্লাহ এখন ইমামে আজম দুই রাকাত নামাজ পড়লো নবীজিরে কাবলা কাবা বানাইয়া কাবা ঘরের ভিতরে ওরে বন্ধু কাবা ঘরের ভিতরে আলহামদুর পরে প্রথম রাকাতে 15 পারা কোরআন শরীফ কমপ্লিট করে দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা 30 পারা কোরআন কমপ্লিট করলো দুই রাকাতের ভিতরে মুরিদ খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো চায়া রে আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সুরতার নিজের হাতে নিচ্ছো রুতে বানাইয়া সে কাবা গো সে কাবাতে তাকে পড়ো আর শুধু মমিন কেউ যায়ও না সেই না কাবার ঘুরে সেজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে মমিন হয়ে পাবে বান্দা বেহেস্তের সন্ধান স্বয়ং আল্লাহর দেখা পাবে যে কই মুসলমান মুসলমানে সেজদা দিলে কাবা ঘরের কবাটে খুলে রে আরে দেখ বিছায়া ঝুল জালালে জিন্দা মানুষ বরাবর হৌ আল্লাহ হৌ আল্লাহ হৌ আল্লাহ হৌ আল্লাহ হৌ